পুরো সেটটির মধ্যে থাকবে হচ্ছে একটি খাট তিন পাল্লার একটা আলমারি থাকছে আর একটা থাকছে হচ্ছে ড্রেসিং টেবিল আর এর পাশাপাশি থাকছে একটা সাইড টেবিল একটা হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য একটা মোড়া হবে ওকে তো এরপরেও কিন্তু আমরা আরেকটা খুব চমৎকার সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই পার্টের আলমিরা এটা আমরা ক্যানাডিয়ান উক দিয়ে তৈরি করেছি এটা প্রাইস পড়বে আঠারো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট অনেক সুন্দর স্মুথ ফিনিশিং মালয়েশিয়ান কাঠ দিয়ে তৈরি এটার প্রাইস পড়বে তেরো হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমি রয়েছি ঢাকার পান্থপথের কাঁঠাল বাগানে কিন্তু রয়েছে ইত্যাদি ফার্নিচার নামের একটি শপ তো এই শপটিতে আর এই শপটি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওনাদের এখানে কি কি ফার্নিচার কালেকশনগুলো রয়েছে হোম ডেকোরেশনের জন্য আপনারা কি কি ফার্নিচার কালেকশন ওনাদের থেকে নিতে পারবেন সমস্ত ডিটেলসগুলো আর ভিডিও শেষ এবং ডেসক্রিপশনে আমি কিন্তু এই শপটির অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা সরাসরি চলে আসতে পারেন ওনাদের এই শপটি ভিজিট করতে অথবা ফোনে কন্ট্যাক্ট করে বা ইমর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও কিন্তু কালেকশন কালেকশনগুলো দেখে নিতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও আসসালামু আলাইকুম ইত্যাদি ফার্নিচার থেকে মিস্টার জহিরুল ইসলাম বলছিলাম বক্স খালবার থেকে একটা বেডরুম সেট আমরা দেখাচ্ছি দেখেন কীরকম অনেক ভালো একটা ডিজাইন সামনে গ্লাস এটা মকমল কাপড় ছয় ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল একটা গ্লাস আলমারি তিন পার্টের আলমারিটা এটাগুলো হচ্ছে ডকু প্রিন্ট করা নর্মাল প্রিন্ট না এগুলি অনেক শক্ত গ্লাসের পেছনেও একদম স্মুথ ফিনিশিং যেটাতে প্লাই অনেক সময় প্লাই দেখা যায় বা প্লাই বোঝা যায় এটাতে তেরকমটা না ব্যাক সাইডে হাফ ইঞ্চি মোটা দেওয়া আছে কোনো রকম সমস্যা হবে না এটাতে আপনার গুণ পোকা ধরে না কখনো কালার কালার হবে না আমরা সব সবসময় আপনার ২০ বছর গ্যারেন্টি দিয়ে থাকি যে কোনো সমস্যায় সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর এবং রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে ২০ বছর আর আলমারিটার সামনের দিকটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো পুরোটাই কিন্তু হচ্ছে গ্লাসের তো আয়না টাইপের কিন্তু হবে পুরো জিনিসটা তো যারা আসলে একদম প্রিমিয়াম বা রাজকীয় টাইপের একটু ডিজাইন চয়েস করে থাকেন তো তাদের জন্য কিন্তু এই পুরো বেডরুম সেটটি আর এই সেটটিতে কি কি থাকছে মূলত এই সেটটিতে একটা আপনার তিন পার্টের আলমিরা হবে পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ফিট একটা খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ যেটা বলি আমরা আর খাটটিও যদি দেখেন আসলে পুরো সেটটাই কিন্তু আপনি চাইলে এই মকমল কাপড় যে কোনো প্রিন্ট দেওয়া যে কোনো কালার দেওয়া যাবে কালার চেঞ্জ করা যাবে আপনি চাইলে এটা ছয় ফিট বাই সাত ফিট আছে আপনি চাইলে পাঁচ ফিট হবে পাঁচ ফিট বাই সাত ফিট হবে যে কোনো কালার দেওয়া যাবে এটার সাথে আপনার একটা বেডরুম সেটের সাথে খাটের সাথে একটা সাইড টেবিল হবে এবং ড্রেসিং টেবিলের বসার ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য একটা ছোট মোড়া হবে এটা সেটের সাথেই থাকবে পুরো যে সেটটা রয়েছে সবগুলোই কিন্তু হচ্ছে মিরর টাইপের যে ডিজাইনটা সেটা কিন্তু করা হয়েছে প্রাইসটা কেমন আছে এই সেটটার প্রাইস আমাদের কাছে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি এটাতে আপনার এক লাখ দশ হাজার টাকা পড়বে ওকে 1,10,000 টাকা এর প্রাইস আছে 1,10,000 টাকা ওকে এটার মধ্যে আপনারা কি ধরনের কার্ড ইউজ করছেন এটা আমরা ওক কার্ড যেটা বলি সাধারণত ওক কার্ডের উপরে আমরা ডকুপেন্ট করে আছি ওকে ওক কার্ডের উপরে ডকুপিন করে পুরো ডিজাইনটা করা হয়েছে আসলে পুরো সেটটাকে রেডি করা হয়েছে তো এরপরে কিন্তু এর পাশাপাশি কিন্তু আরো অনেক সেট রয়েছে ওনাদের এখানে তো এর পরেও কিন্তু আমরা আরেকটা খুব চমৎকার সেট দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু গোল্ডেন কালার আমাদের আরেকটা সিলভার কালারের পরিবর্তে এটা আমরা আরেকটা কালার করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার ডকু আমরা সাধারণত নর্মাল প্রিন্ট বলি ডকু বলে বলি এটা হচ্ছে সেই ডকু প্রিন্ট যেটাতে আপনার কালার ডিসকালার কালার হয় না অনেক সময় আপনার দেখা গেল অনেক নর্মাল প্রিন্ট যেটা আছে গোল্ডেন কালার বা সিলভার কালার এগুলির কালার নষ্ট হয়ে যায় তো আমরা আপনাদের কালারের গ্যারেন্টি দেবো দশ বছর যদি কোনো রকম সমস্যা হয় কালার ডিসকালার হয়ে যায় আমরা এটা আবার রিপেয়ার করে দিব সার্ভিস ওয়ারেন্টি যেটা বলি এটা তো আপনার সেম এটা সলিড পাল্লা এরা আপনার অনেক মোটা একটা আমরা কাঠ ইউজ করেছি যদিও এটা কাট না প্রসেসিং আমরা ওক কাট যেটা বলি এটা হচ্ছে সেই কাঠ ওক কাট আপনার সলিড পাল্লা অনেক সিম্পলার মধ্যে অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটার সাথে পাঁচ ফিট তিন পাল্লা একটা আলমারি পাঁচ ফিট বাই ছয় ফিট প্লাস একটা ড্রেসিং টেবিল হবে এটাতে আপনার ভেতরে কসমেটিক রাখার জন্য সেলফ হবে চুরি রাখার জন্য হ্যাঙ্গার আছে ব্যাক সাইডে আপনার গর্জনের কাঠ দেওয়া আছে এটা তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল একটা ড্রয়ার আছে ড্রয়ারটা অনেক লম্বা আপনি চাইলে যে কোনো জিনিস রাখতে পারেন সবগুলিতে আপনার লকার দেওয়া আছে তালা সিস্টেম আপনি চাইলে যে কোনো সময় কোন যে কোনো জিনিস এখানে আপনি তালাবদ্ধ করে রাখতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা সেট আর এটার সাথে পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট হবে আপনি চাইলে পাঁচ ফিট সাত ফিট খাট চেঞ্জ করে এখানে ছয় ফিট সাত ফিট আছে এই খাটটাও দিতে পারেন চাইলে আপনি এই কাঠগুলোও নিতে পারেন এটা অনেক গর্জিয়াস একটা কাঠ চাইলে আপনি এই আলমারির সাথে এই খাটও নিতে পারেন ওকে দেওয়া সম্ভব তবে এগুলিকে আপনার অর্ডার করে নিতে হবে এখন আপাতত যেটা আছে আমাদের সেট যেটা এটার সাথে ম্যাচিং হচ্ছে এই আলমারি এই খাট আর আমার পেছন সাইডে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে সেট আপনি চাইলে এই খাটের পরবর্তীতে আপনি এটাও নিতে পারেন তবে সময় দিতে হবে

কিছু কনসিডার করে থাকি আমাদের আরও একটা সেট আছে অনেক সুন্দর সিম্পলের মধ্যে গুড়জিয়াস এটা ওক কাটের তৈরি এটাতে আপনার তিন পাল্লা আলমারি পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট আছে আপনি চাইলে এটার ছোটো সাইজও হবে সেমি ডাবল খাট পাঁচ ফিট বাই সাত ফিট হয় আমরা নর্মালি কিং সাইজ বলতে ছয় ফিট বাই সাত ফিট বুঝি আর সেমি ডাবল যেটা কুইং সাইজ বলি এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ওক কাট ওক কাটের তিন পাল্লা আলমারি একটা খাট একটা ম্যাচিং ড্রেসিং টেবিল হবে এটাতে আপনার ড্রেসিং টেবিলের সাইজ হবে তিন ফিট বাই ছয় ফিট এটার ভিতরটা দেখেন ভিতরটা অনেক সুন্দর একই কালার ভিতর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম আমরা সাধারণত যেটা নর্মালি থাকে নর্মাল যেগুলি এগুলিতে আপনার এই পাশটা ওক বোঝা যায় না ওক থাকে না এটা তো আপনার এমডিএফ বোর্ড থাকে আর এটা হচ্ছে এক পাশে থাকে ওক কাট আর এক পাশে থাকে নর্মাল বোর্ড আমাদের এটা এটা না এটা হচ্ছে আপনার ওক কাট ওক কাট যেটা বলি সলিড ওক তো ভিতরে বাইরে দুইটাই কিন্তু হচ্ছে একদম सेम জিনিস হ্যাঁ একদম सेम ভিতর সাইড আর আপনার ইনসাইড এন্ড আউটসাইড দুটো একই কালার একই রকম এটাতে আপনার তিনটা পাল্লাতে তিন রকম অপশন এই পাশে আছে মাঝখানে এটা হচ্ছে সেলফ আর এই পাশে ওই পাশটার মতোই সেম আপনি চাইলে এটা ফোল্ড করে রাখতে পারেন এটার প্রাইস পড়বে 85000 টাকা এর প্রাইসটা পড়বে 85000 টাকা আর এটাও কিন্তু হচ্ছে ওক কাটের করা মধ্যে তবে কোয়ালিটি ভেদে প্রাইস বেশি হতে পারে কমও হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টমার যেটা চয়েস করবে তার উপরে আসলে প্রাইসটা কিন্তু ডিপেন্ড করবে এটা হচ্ছে আরো একটা ওক কাটের এটার থিকনেস হচ্ছে পুরোপুরি 1 ইঞ্চি এটার পূরত্ব হচ্ছে এক ইঞ্চি পুরো ইঞ্চি এটা আলাদা কোনো ডিজাইন না খোদাই করা ডিজাইন আমরা যেটা নর্মালি মেশিনে করা হয় সবগুলি ডিজাইনে এটা হচ্ছে আপনার থ্রি ডি ডিজাইন আমরা যেটা থ্রি ডি বলি থ্রি ডিজাইন এটা টাইলস অনেক সুন্দর একটা ডিজাইন আপনি চাইলে আপনার বেডরুম আপনার রুমের সাথে ম্যাচিং করে কালার দিতে পারেন আপনি চাইলে আপনার টাইলসের কালার অথবা আপনার সিলিংয়ে যে কালার আছে ওই কালারও করা সম্ভব যে কোনো ডিজাইন দেখেন সম্মানিত দর্শক এখানে এটা তো তিন পাল্লা ড্রায়ারগুলি অনেক বড় আমরা এখানে অনেক ভালো মানের তালা ইউজ করেছি এটার একটা খাট হবে খাটটার অনেক মোটা দেখেন খাটটা কিন্তু অনেক মোটা এটা হচ্ছে আপনার এক ইঞ্চি পুরোত্ব এই পাশে এক ইঞ্চি পাশে এক ইঞ্চি অনেক মোটা এটা আমরা সেমি ডাবল খাট সেমি ডাবল খাটে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট সেমিডাবল এবং সেমি বক্স এটার সাথে ম্যাচিং ড্রেসিং টেবিল হবে এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা তিন ফিট বাই ছয় ফিট চুরি রাখার জন্য হ্যাঙ্গার হবে হ্যাঙ্গারগুলি কাঠের আছে অনেক সুন্দর অনেক মজবুত এই পাশে একটা সেলফ আছে যেখানে আপনি পারফিউম বা কসমেটিক রাখতে পারেন এখানে কসমেটিক রাখা যাবে আপনি চাইলে এখানে যে কোনো পণ্য আপনার কসমেটিক্স অনেকগুলি রাখা যাবে অনেক জায়গা আছে অনেক স্পেস এটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা ওকে সো পঁচানব্বই টাকা হলে কিন্তু তিন পাল্লার আলমারি সাথে কিন্তু একটা ম্যাচ করা খাট থাকবে খাট থাকবে আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে এই তিনটা মিলে কিন্তু একটা সেট আর এটার প্রাইসটা পড়ছে হচ্ছে 95000 95000 টাকা। অন্যদিকে 95000 টাকা। এইদিকে আছে দুই পাল্লার আলমারি। আপনি চাইলে একপাশে হ্যাঙ্গার আছে, একটা ড্রায়ার হবে। ড্রায়ারগুলি অনেক বড় থাকে স্পেস। এই যে দেখেন উপরে এবং নিচে অনেক ভালোমানের ম্যাগনেট যেটা দিয়ে কোনো রকম একটু চুল পরিমাণ ফাঁকা নাই যাতে ইদুর বা তেলাপোকা ঢুকতে পারে। আপনার জামাকাপড় নষ্ট হবে এরকম কোনো সুযোগ নাই। এটা হচ্ছে দুই পার্টির আলমিরা। এটা আমরা ক্যানাডিয়ান উক দিয়ে তৈরি করেছি এটা প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এক পাশে একটা গ্লাস মিরর আপনি চাইলে ড্রেসিং টেবিলের কাজটাও হবে ব্যাক সাইড ওই সেম হাফ ইঞ্চি মোটা দেওয়া আছে ব্যাক সাইড ডিপ আছে একুশ ইঞ্চি পাশে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে ছয় ফিট অনেক ভালো মানের জিনিস থ্রি ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক স্মুথ আপনার স্মুথ ফিনিশিং কালার ফিনিশিং অনেক ভালো হ্যান্ডেলগুলি স্ট্যান্ডার্ড স্টিল অ্যাসেস ভিতরের অপশন সেম একপাশে সেলফ এক পাশে হ্যাঙ্গিং সিস্টেম উক প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আর মালয়েশিয়ান যেটা এটা পড়বে পনেরো হাজার টাকা আর নর্মালি যেটা আছে এটা তেরো থেকে চোদ্দো এরকম প্রাইস পড়বে আমাদের এখানে ডাইনিং সে এখানে আপনি ডাইনিং সেট যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার ছয় চেয়ারের আপনার হলো টেন মিলি গ্লাস এটা এমডিএফের যদি হয় এটার দাম প্রাইসটা হলো আপনার মাত্র একুশ হাজার টাকা এরা হচ্ছে একুশ হাজার টাকার মধ্যে কিন্তু ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিলের সেট আপনারা কিন্তু নিতে পারছেন আর এটা কিন্তু হচ্ছে গ্লাসের ভিতরে যদি দেখায় গ্লাসের ভিতরে কিন্তু ডিজাইন করা আছে এখানে কিন্তু ডিজাইন করা আছে আর চেয়ারগুলো যদি দেখায় চেয়ারগুলো কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে তো এই সুন্দর চেয়ারের ডিজাইন আর হচ্ছে কিন্তু যে ডাইনিং টেবিলের ডিজাইন দুইটা কিন্তু একদম সেম আসলে ম্যাচ করা যে জিনিসটা

টপ গ্লাস থ্রি ফার্ট ছয় চেয়ার তারপরে হলো আপনার হলো সিটগুলো আপনার অনেক মোটা এই যে চেয়ারের সিটগুলা আর তারপরে আপনার টপের বডিগুলো অনেক হেভি মোটা এটা গ্যারান্টি দশ বছর এটার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে চব্বিশ হাজার টাকা হচ্ছে চব্বিশ হাজার টাকার মধ্যে এটা নিতে পারছে ছয় চেয়ারের সেট প্রিয় দর্শক আমাদের এখানে আরেকটা সেট ছিল ডাইনিংয়ের ছয় চেয়ারের সেটা হচ্ছে আপনার কানাডিয়ান ওক তারপরে এটার আপনার বডির বডির থিকনেসটা হচ্ছে এক মিলি তারপরে আপনি কাঠের ফ্রেম করা তারপরে আপনি হলো টপটা যে টপটার মধ্যে ফুল ক্যানাডিয়ান হোক আচ্ছা এটা কিন্তু হচ্ছে একটা সার্কেল টাইপের যে রাউন্ড শেপের মধ্যে কিন্তু হচ্ছে পুরো ডিজাইনটা করা হয়েছে যে মুভিং গ্লাস ওকে এটা কি মাসখানে একটা গ্লাস থাকবে নাকি জি মাসখানে মুভিং গ্লাস থাকবে ওয়াও আসলে খুব সুন্দর কিন্তু মাসখানে কিন্তু একটা মুভিং গ্লাস থাকবে তো আসলে খাবার টাবার কিন্তু সার্ভ করতে পারবেন খুব সুন্দরভাবে আর একদম রাউন্ড শেপের মধ্যে এটা সাথে কয়টা চেয়ার থাকবে এটা ছয়টা চেয়ার তারপর গ্লাসটা হচ্ছে 5 ফিট ওকে ছয়টা চেয়ার থাকবে আর হচ্ছে পুরোটা কিন্তু একটা গোল টাইপের যে শেপটা আর মাঝখানে একটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মুভিং একটা কিন্তু গ্লাস থাকবে যেটার উপর আপনারা খাবার বা সার্ভ করতে পারবেন আর এটা কি কাঠের মধ্যে করা হয়েছে এগুলো কানাডিয়ান ওক 100% কানাডিয়ান ওক এখানে এটা হচ্ছে কানাডিয়ান উডের মধ্যে কিন্তু করা হয়েছে জিনিসটা আর এটার প্রাইস রেঞ্জটা কেমন আসবে এটা প্রাইসটা হবে আপনার হলো আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার এই সুন্দর ডাইনিং টেবিল সেটিং কিন্তু নিতে পারছে ময়ূর ডিজাইন বলি আপনার আমরা যেটা বলি ময়ূর ডিজাইন এটারও ছয় চেয়ার এটার সাথেও মাঝখানে একটা মুভিং গ্লাস আছে সেটা টেন মিলি

মুভিং গ্লাস থাকবে যেটার উপর আপনার খাবার সার্ভ করতে পারবেন পুরো কিন্তু রাউন্ড শেপের মধ্যে পুরো ডিজাইনটা ছয় চেয়ার সহ আর এটার প্রাইসটা কেমন আসবে প্রাইসটা আসছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক রকম অনেক ডিজাইনের খাট রয়েছে সিম্পল সিম্পল ডিজাইন অনেক গর্জিয়াস ডিজাইন আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন দিলে যে কোনো ডিজাইনে আমরা করে দিতে পারি যে কোনো ডিজাইনে করে দেওয়া সম্ভব পাতা ডিজাইন এটাতে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট অনেক সুন্দর স্মুথ ফিনিশিং

এটাতে সাপোর্ট হবে গর্জন কাটের বিছানাগুলি হবে গর্জনের বোর্ড ৬ ফিট বাই সাত ফিট এটা পড়বে চোদ্দ হাজার টাকা আর এটাও কি মালয়েশিয়ান কাটের মালয়েশিয়ান কাটের ওকে এটা চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারছেন এটা কত ফিট আছে এটা আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিটের এই খাটটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় মালয়েশিয়ান কাঠের মালয়েশিয়ান কাঠ এটা এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক কাঠ আমরা যেটা ওক কাঠ বলি কিছুক্ষণ আগে ওক কাঠের অনেক ফার্নিচার আমরা দেখেছি বেডরুম সেট এখন একটা দেখছি এটা হচ্ছে খাট

এটা আমরা মালয়েশিয়ান কাট দিয়ে করেছি এটা তো আপনার এটা তো পুরোত্ব হচ্ছে তিন ইঞ্চি প্লাস এটা তো পুরোত্ব তিন ইঞ্চি প্লাস মাঝখানে দুইটা গর্জন কাঠের এটা কিন্তু এক কাঠ সলিড কোনো ফাফা নাই ভিতরে আনাম একটা কাঠ এটা আঠারো মিলি কাঠ দিয়ে মালয়েশিয়ান কাঠ আঠারো মিলি পুরোত্ত হচ্ছে আঠারো মিলি এটা দিয়ে তৈরি এই কাঠটার প্রাইস পড়বে অনলি ষোলো হাজার টাকা ওকে তো ষোলো টাকা হলে কিন্তু আপনারা এই ছয় ফিট বাই সাত ফিটে এই খাটটা কিন্তু নিতে পারছেন আপনি চাইলে আপনার মতো করে সাইজ ছোটো বড় মাঝারি যে কোনো সাইজে করা যাবে কালার চেঞ্জ করা যাবে চাইলে এখানে একরকম ফুল আছে আপনি চাইলে এই ফুলটা চেঞ্জ করে অন্য একটা ফুল বসাতে পারেন সেম প্যাটার্নে অন্য ফুল দেওয়া যাবে ছোটো একটা ওয়াইড্রব এটা আপনার অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল ডিজাইন নিচে অনেক মোটা অনেক মোটা দিয়ে বানানো মালয়েশিয়ান কার্ড এটার প্রাইস পড়বে আট হাজার টাকা হচ্ছে জাস্ট একটা একটা সিঙ্গেল যেটা ফ্যামিলির সামঞ্জস্য এটা তো আপনার পাঁচ ফিট পাশে আছে পাঁচ ফিট হাইটে চার ফিট এটা কাঠ দিয়ে তৈরি আমরা এটা হ্যান্ডেলগুলি দিয়েছি এস এস স্টিল এটার গভীরতা আছে বাহির থেকে বাহির বাইশ ইঞ্চি ভিতরে আছে একুশ ইঞ্চি পিছন সাইডে হাফ ইঞ্চি মোটা আছে আর একদম সুন্দর একটা ডিজাইন স্মুথ ফিনিশিং দেখেন হাত দিলে কিন্তু হাতে বাজে না এটা হচ্ছে ক্যানাডিয়ান কাট এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় আপনি পাঁচ ফিট বাই চার ফিট একটা ড্রপ পেয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন রকমের সুরেক পাওয়া যাবে এখানে আপনার এটা আপনি চাইলে আপনার বারান্দায় অথবা রুমের সামনে দরজার সামনে যে কোনো জায়গায় রেখে আপনি আপনার স্যান্ডেলগুলি রাখতে পারেন অনেকগুলি শিল্প আছে বাহারি রকম ডিজাইন যে কোনো ডিজাইনে করে দেওয়া সম্ভব এটার প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা পাশে চার ফিট হাইটে হবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই চার ফিট এটাতে আরও আছে এটা হবে সামনে মিরর গ্লাস ভিতরে কি আছে সেটা দেখা যাবে না আপনি চাইলে এটা আপনার বাসায় বুকসেলফ হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা বাবুদের জামাকাপড়ও রাখতে পারেন চাইলে আপনি স্যান্ডেলও রাখতে পারেন আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন যে কোনো জিনিস রাখা যাবে যেটা ভিতর সাইডে কি আছে সেটা বাইরে থেকে দেখা যাবে না আউটলুকিংটা অনেক সুন্দর আপনি চাইলে ডিজাইনও চেঞ্জ হবে এখানে মিরর গ্লাস আছে আপনি চাইলে সাদা গ্লাসও দেওয়া যাবে আপনি যেরকমটাই চান ওরকমটাই দেওয়া যাবে এটা পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা চার ফিট বাই সাড়ে তিন ফিট সুরেক বলি আমরা এটা হচ্ছে টিভি স্ট্যান্ড আমরা এখন সাধারণত যেগুলি টিভি আছে টিভি হয় আপনার দেয়ালে থাকে এলইডি টিভি দেয়াল টিভির নিচে আমরা যে সেলফগুলি রাখি এটাতে মূলত টিভি স্ট্যান্ড বলা হয় আমাদের এখানে টিভ স্ট্যান্ডগুলি আছে অনেক ডিজাইন এটার গভীরতা আছে ষোলো ইঞ্চি আপনি চাইলে আপনার সাইজ অনুযায়ী বিশ ইঞ্চি নিতে পারেন চব্বিশ ইঞ্চি নিতে পারেন হাইট আছে ছাব্বিশ ইঞ্চি আপনি চাইলে এটা তিরিশ ইঞ্চি হবে সাড়ে তিন বত্রিশ ইঞ্চি হবে আপনার সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান কার্ড দিয়ে বানানো যে কোনো ডিজাইন ডিজাইনে দাম বের করে না যে কোনো ডিজাইন দেওয়া যাবে স্বামী মিরার গ্লাস আপনি চাইলে তিনটা পাল্লাতে তিনটে এই জায়গাটা ব্লক থাকবে এরকম পাল্লা হবে চাইলে করে দেওয়া সম্ভব